Krister Poncha Chong Mariwo, BGP Kabang Boot by Kabang Sheet by Kaplay Umani Tongtumu Nubzaka. BGP has the Habanok Bushkango, Palit Hungaye, Bajishulaye, Tongtulaka, BGP ni Adongra, Otongtumungo Manzaka, Hastini Montri Okra, Manik Shaha Kobe, Manzaka, MP Katal, Biplo Kumar Deb, Otongtumuni Boyaro, MP Katal, Biplo Kumar Deb, no, Kakaham Yaparka has the BGP Casco. বেলাইনক তোমাক কাহাম এডিসি দুগমালি হাতিও মান থগতাবুক মাল খুং পাইনা নিশে মারুতি সুজুকি এরিনা পল্লবী মোটরস ব্রাঞ্চ শোরুম কতাল ফিওগে রাজাখা দুগমালি হাতিও অর মান থগ মারুতি সুজুকি কোম্পানি নি মাল খুং র রমদি অল্টো কে টেন এসপ্রেসো ওয়াগন আর সেলেরিও সুইফট ডিজায়ার ব্রেজা এর্টিগা ইকো তে বেলেনো বাই ফ্রন্টস অফার্স এবা ডিসকাউন্ট বতঙ্গ জিরো ডাউন পেমেন্ট বাই তে মালখুং কসাম বাই এক্সচেঞ্জ খাইয়েই রাং কিসা বাই ন মালখুং পাই মান্নানি শেব বতঙ্গ 4.99 লাখ নিশিমি 15 লাখ রাং মরক নি মালখুং মান থব মিনিমাম 70,000 এবা 1 লাখ তে জিরো ডাউন পেমেন্ট রেখে ন মালখুং কতাল পাই মান্নাই হাইখে লেরিতা তংসি দি তাবুক ন করং দি মারুতি সুজুকি এরিনা পল্লবি মোটরস খুমুলং ব্রাঞ্চ বাই নিকুমা মারুতি সুজুকি এরিনা পল্লবি মোটরস প্রাইভেট লিমিটেড TTAADC খুবলং দুগমালিহাতি ইয়াখিলিক একাডেমি রং নগানাও ককদু 8132801918 এবাখে 6909863532 লাগাতার দ্বিতীয়বার ত্রিস্তরীয় পঞ্চায়েতে এই পর্যন্ত যা রেজাল্ট আমার কাছে ও 97% ভারতীয় জনতা পার্টির যে ক্যান্ডিডেট ছিল এরা বিজয়ী হয়েছে। জেলা পরিষদ সবগুলো পেয়েছে, পঞ্চায়েত সমিতি একটা ওরা পেয়েছে, বাকিগুলো ভারতীয় জনতা পার্টি আর পঞ্চায়েতে বড় মাত্রায় ভারতীয় জনতা পার্টি জিত হয়েছে। আমি সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং যারা ক্যান্ডিডেট হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। গ্রাম থেকে শহর আর শহর থেকে দেশ হয়, স্বাভাবিকভাবে এই নির্বাচন গ্রামের নির্বাচন। এই নির্বাচনে গ্রামবাসী দেখিয়ে দিয়েছে যে ত্রিপুরার মানুষ নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে আর এ রাজ্যে আমাদের আদরণীয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যি এবং আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী মানিক শাহর নেতৃত্বে ও সমস্ত কার্যকর্তার পরিশ্রমে আজকে অভূতপূর্ণ জিত ভারতীয় জনতা পার্টির ঝুলিতে এসছে। আমি আপনাদের মাধ্যমে আবারও সমস্ত ত্রিপুরাবাসীকে ভারতীয় জনতা পার্টির উপর বিশ্বাস রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন ভারতকে অনেকে ঈর্ষার চোখে দেখছে, একদিকে প্রশংসাও করছে আবার ঈর্ষার চোখেও দেখছে। তদ্রূপ রাজ্যের মধ্যে
অনেকে ঈর্ষার চোখে দেখে, বিভিন্নভাবে চক্রান্ত করছে যাতে ডিস্টেবিলাইজ করা যায়। তো সেই দিকে আমাদের সতর্ক রাখতে হবে। আমরা আছি, সরকার তো আছেই, আমাদের আরক্ষা দপ্তর আছে, সব আছে, কিন্তু আমাদের নজর রাখতে হবে যে কোনো কথা, যে কোনো শব্দ, বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, খুব কেয়ারফুললি যে কোনো শব্দ ব্যবহারে মানুষের মধ্যে কোনো কনফিউজ যেন সৃষ্টি না হয়, প্লিজ। তাহলে কি হয়, আমরাও কিন্তু খুরাকটা যারা আমাদের বিরোধী দলের আছে তাদের হাতে আমরা তুলে দিচ্ছি, সেটা আমরা দেব না। কারণ আমাদের পার্টি, আমরা সবসময় বলি পার্টি উইথ ডিফারেন্স, সেটা আমরা আগামী দিন আমরা আরও বেশি করে, ওই যে 3% আমি বললাম, সেই 3% আমরা আগামী দিন ফুলফিল করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী, এবং আমাদের পার্টির যিনি সভাপতি সর্বভারতীয়, ওনাকে আমি ধন্যবাদ দেব। আমি ধন্যবাদ দেব আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি, প্রচণ্ড পরিশ্রম করেছেন। আমি ওনাকে বারবার বলেছিলাম যে কোথাও আমাদের আমার যেতে হবে কিনা, উনি বলছেন না না আমরা যাচ্ছি আমাদের। এবং আরেকটা, উনার নির্দেশে যে কমিটি করা হয়েছিল, এই কমিটির যারা আমাদের এমএলএরা ছিলেন, জনপ্রতিনিধিরা ছিলেন, বা অন্যান্য যে যাদের নেতৃত্বে এই ইলেকশনটা লড়েছে, আমি উনাদেরকেও আমি ধন্যবাদ দেব, উনাদেরকেও আমি মানে শুভেচ্ছা দিব যে উনাদের কারণেই এই যে জিত আমাদের হাসিল হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।